বর্ষবরণ অনুষ্ঠানে ছিল নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। বর্ষবরণের অনুষ্ঠানগুলোকে ঘিরে ছিল নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। নির্ধারিত পোশাকের পাশাপাশি সাদা পোশাকে কয়েক হাজার সদস্য নানারকম প্রযুক্তি নিয়ে নজরদারি করেছেন প্রাণের উৎসবে। নিরাপত্তা আয়োজনে খুশি উৎসবপ্রিয় বাঙালি। আকাশে ড্রোন উড়িয়ে এভাবে রমনা বটমূলের বর্ষবরণের আয়োজনে চলে নিরাপত্তা বাহিনীর নজরদারি। মূল সড়কের তল্লাশি চৌকি পার হয়ে রমনা বটমূলে ঢুকতে আরেক দফা তল্লাশি। এভাবে কয়েক স্তরের আয়োজনে নিরাপত্তা বলয়ে ঘেরা টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও পুরো রমনা পার্ক। একাধিক ওয়াচ টাওয়ারের মাধ্যমে ছিল সার্বক্ষণিক পর্যবেক্ষণ। সাধারণ মানুষ জানান, চারিদিকে পুলিশ ছিল, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই সাথে আমরা নিরাপদেও রয়েছি। ডগ স্কোয়াড, সোয়াট, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের পাশাপাশি ছিল কাউন্টার টেররিজম ইউনিটের বিশেষ দল। রমনা বটমূলের পাশে র্যাব কন্ট্রোল রুম এবং পুলিশের কমান্ড সেন্টার থেকে এসব পর্যবেক্ষণ করা হয়। ক্রাইমের ধরন পাল্টাচ্ছে, সেই ধরন পাল্টানোর জন্যই আমাদের নিরাপত্তা বাহিনীকে আমরা সক্ষমতা বৃদ্ধি করছি। এবারই সবচেয়ে বেশি বিদেশি আমাদের চোখে পড়েছে, তারা এসছেন, তাদের সাথে আমরা কথা বলেছি, অনেকের সাথে আমাদের আলাপচারিত হয়েছে এবং তারা সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। কাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পান্তা ইলিশ বা অন্য কোনো খাবার গ্রহণের পূর্বে মান পরীক্ষার পাশাপাশি মূল্য সম্পর্কে সতর্ক হন।